আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন। আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি, বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই, বিশেষভাবে পাঁচটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদরের রাতে করতেন। এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোনো নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে ছিল না, সব রাতে ঘুমাতেন। এক্সেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান, রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমাতেন না। এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন। এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে, আর যেহেতু 3 দিন বাকি, আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট 10 ডেজ অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করব, এটা যেন আমাদের মিস না হয়। তাহলে এটা আমরা একটা পেলাম। দুই নম্বর হচ্ছে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াতাকিফুল আশাল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদে, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আরেক বর্ণনায় এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান আশরাতা আইয়াম, প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন, কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। প্রতি রমাদানে 10 দিন, আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন? 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে। তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা। যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি। তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং, সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। বুখারীর বর্ণনা, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন, প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহি মুসলিমের বর্ণনায়, আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কোরআন কুল্লা আমিন মাররা, প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড, আরবি শব্দটা এমন যে জিবরাইল ইসলাম শোনাতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন কোরআন রিভিশন করা। তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত, কোরআনিক রিসাইটেশন হতে পারে, কোরআনের অর্থ পড়া হতে পারে, তাদাব্বুরে কোরআন হতে পারে, কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে, ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট 10 ডেজ অফ রমাদানে। চার নম্বর, কেয়ামুল্লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামুল্লাইল করতেন এবং কেয়ামুল্লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, কদরের রাতে যে কেয়ামুল্লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কেয়ামুল্লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কেয়ামুল্লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সেজদা, স্পেশালি সেজদা। আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ, বান্দা যখন সেজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে, তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে, কি বলেন? আমরা যেন লম্বা সময় সেজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয়, নামাজে তাড়াহুড়ো, অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায়। রাসূল ইসলামের সালাত যদি আমরা খেয়াল করি, বিশেষ করে কেয়ামুল্লাইলে এত যে সুন্দর ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মাজান, রাসূল ইসলামের কেয়ামুল্লাইল কেমন ছিল, কিভাবে কেয়ামুল্লাইল করতেন? তাম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর, তিনি বলেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম যে কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি, ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না, এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না। বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না, শব্দের বুননে, ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না। তো আমাদের আয়েশা এটাই বলেছিলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেয়ামুল্লাইল যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল, লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করো না, আমি বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া হামদি। তো আমরা যেন লম্বা সময় কেয়ামুল্লাইল করি। পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন। দোয়া নিয়ে আমরা একটা
জুমার খুতবা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া, রোবোটিক দোয়া যেন না হয়। আপনার আবেগ, ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সেজদায়, আমাদের কিয়ামুল লাইলে।